আসল ওএমআরশিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে। হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, যেখানে আরও বড়সড় অস্বস্তির মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ওএমআর শিটের আসল ডেটা খুঁজে বের করতে হবে সিবিআইকে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার হদিশ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে নিয়োগে কিভাবে কোথায় দুর্নীতি হয়েছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে বিচারপতি বলেন, আসল ওএমআর শিট শনাক্ত করা না গেলে 2014 সালের টেট ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাধ্য হবে আদালত। বাতিল হয়ে যাবে 59,500 জনের চাকরি। আমি এটা বিশ্বাস করি, বহু স্বচ্ছ যোগ্য শিক্ষক তাদের চাকরি পেয়েছেন, কিন্তু যত যোগ্য শিক্ষক পেয়েছেন তত টাকার খেলাও সমতুল বা তার চেয়ে বেশি হয়েছে। ফলে চাল এবং কাকর মিশিয়ে দেওয়া হয়েছে। এই চাল আর কাকরকে যদি আলাদা না করা হয় তাহলে কাকরের অপরাধে চালকে অপরাধী করা যাবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুতেই এটাকে সেগ্রিগেট করছেন না, না করে গোটা ব্যাপারটাকে জটিল করে রাখছেন। যারা সংশ্লিষ্ট বিষয় বিভাগ রয়েছেন, তাদের যে অথরিটি বিষয়টা দেখছেন, তারা এবং তাদের আইনজীবীরা এ ব্যাপারে যথাযথ কোর্টের পর্যবেক্ষণ বা রায় বিশ্লেষণ করে যা জানাবার তারা নিশ্চিতভাবে কোর্টে জানাবেন। এই পর্যায়ে এ নিয়ে দলের তরফ থেকে মন্তব্য করার কোনো অবকাশ দেখছে না। 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়। 2014 সালে টেট দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে চাকরি পান প্রায় 60,000 জন, কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। পরে টেটে কারচুপির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। ওএমআর শিট নষ্ট নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে চার্জশিটে তারা দাবি করেছে ওএমআরগুলি স্ক্যান করে টেক্সট ফাইল হিসেবে স্টোর করা হতো, যাতে তাতে রদবদল করা যায়। স্ক্যান করার পর মূল্যায়নকারী সংস্থার তরফে আসল ওএমআর শিট পর্ষদকে দেওয়া হয়নি। তদন্তের সময় তারা ওএমআরের ইমেজ কপিও দেখাতে পারেনি। সেই ওএমআর শিটের আসল ডেটা খুঁজে বের করতেই আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকে চলতি মাসের শেষ সোমবার মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।